টেলিভিশন নাটকে উদ্ভট নাম এবং অশালীন ভাষা ব্যবহার নিয়ে বেশ চর্চা হচ্ছে নেট মাধ্যমে। সংবাদের শিরোনামে উঠে এসেছে এই বিষয়টি। অনেক তারকাই এ বিষয়ে মন্তব্য করেছেন। সাম্প্রতিক এই ইস্যু নিয়ে জনপ্রিয় অভিনয় শিল্পী মোশাররফ করিম সময় সংবাদকে বলেছেন, একটি গল্পের উপর নির্ভর করে সেই চরিত্রটি কেমন, সেখানে চরিত্রের প্রয়োজনে কেমন ভাষা ব্যবহার করবে সেটাও নির্ভর করে ওই গল্পের চরিত্রের উপর। আর আমাদের দেশে এখন পর্যন্ত টেলিভিশনটা হলো বাড়ির ড্রয়িং রুমে বসে সবার সঙ্গে একসাথে টিভি দেখা, সেই দৃষ্টিটা আমাদের সবারই কম বেশি রাখা উচিত। তবে কখন আমরা পর্দায় অশালীন ভাষা ব্যবহার করি, আসলে স্ল্যাংটা এমনি ব্যবহার করছি নাকি চরিত্রের প্রয়োজনে করছি, সেই বিষয়টা ইম্পর্ট্যান্ট, শিল্পী সৎ হওয়াটা জরুরি। এরপর মোশাররফ করিমকে জিজ্ঞাসা করা হয়, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আপনি কোন জিনিসটা মাথায় রাখেন? তখন এই গুণী শিল্পী বলেন, আনন্দ খুঁজি, চরিত্র করতে পারবো বা করতে ইচ্ছা হচ্ছে কিনা এসব বিষয় মাথায় রাখি, যদি আমি আনন্দ পাই তখন ভাবি দর্শকরাও আনন্দিত হবে। সামনে বেশ কিছু কাজ আসছে, তবে কি কি কাজ আসছে এই বিষয়ে খোলাসা করেননি এই অভিনেতা। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।